যাবে টাকা হাঁটতে থাকবেন, ও আপনার সাথে যাইতে থাকবে, ঠিক আছে? এই আপনি যে আপনি ঘোরার আগে আমাদের বলবেন, আমরা ড্রোন আর ক্যামেরা নিয়ে আপনারা শক্ত বসে থাকবো। তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন এসআরএফ খান সুব্র ভাই আমাদের বস, বস এখন ঘুমাবেন। বস কি করলেন সবচেয়ে জানতে হলে দেখুন আমাদের এই ড্রোন শট। আমাদের এই ড্রোনটা ওড়ে গিয়ে বসের স্বপ্নটা কপ করে ধরে নিয়ে চলে যাবে। এরপর আমরা এডিট করে একটু ছেড়ে দেব। আমি বাবলো পারে হাসি দিতে চাই। আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, আর হাসতে পারছি না। শিশির ভাই, আর না আর না, নো ইয়ার, আর বাকি আছে কে? আমি খুবই কিউট, একদম মানে নিষ্পাপ, কিন্তু পুংটার পুংটা। তার সাথে আমরা এখন তাকে নিয়ে আমরা যাচ্ছি শুভ্র ভাইয়ের বাসায়। তিনি অনেক আয়োজন রান্না বান্না করে রেখেছে, কিন্তু খেলে পেট ভরবে না এরকম রান্না বান্না। হ্যাঁ, যদি চলে আমরা এখন মোহনা প্রজেক্ট ছেড়ে যাচ্ছি। খুব সুন্দর স্মেল এইখানে, এখন এত সুন্দর যা ভাবার বাইরে, বলার বাইরে। আপনি কি একটা প্রিয় মানুষটিকে অনেক ভালো স্মেলের সাথে পরিচয় করে দিতে চান? হ্যাঁ, সে হতে পারে আপনার চিরশত্রু, হতে পারে চিরদিনের বন্ধু, কিন্তু তাকে যদি আপনি জন্মের মতো শিক্ষা দিতে চান তাহলে এখানে পাঁচ মিনিট দিতে রাখবেন। হ্যাঁ, দয়া করে বাঁধার সময় খেয়াল রাখবে যেন হাত কেটে না যায়, কারণ যদি কেটে যায় তাহলে সে ব্যথা পাবে, গন্ধ স্মেলটা সহ্য করতে পারবে না। সাথে লঙ্কার গুঁড়া মরিচের গুঁড়া রাখবে যাতে সে না জ্বলে, তার কাটা যায়। আমরা আজকে যাচ্ছি শুভ্র ভাইয়ের বাসায়। সবাই আমরা শুভ্র ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যাচ্ছি কাদের বাসায়। কাদের বাসা? আমরা শুভ্র ভাইয়ের বাসা। কাদের বাসা? ভাত কি তার দাদা? সেটা বল, কার দাদা? এটা হচ্ছে ছোট্ট